প্রশ্নপত্র ফাঁস অ্যান্ড অল দ্যাট, এগুলোর উপর আর কি এত ফোকাস না করে ওরা হচ্ছে ইন্টারেস্ট নিয়ে নিজের থেকে পড়ালেখা করবে। সবার আগে আমাদের দেশে হচ্ছে স্টুডেন্টদের উপর যে প্রেশার চাপিয়ে দেওয়া হয় এত বেশি পড়ালেখা, এত বেশি হোমওয়ার্কস দিয়ে, সো ওটাকে একটু কমানোর ট্রাই করতাম। ওয়েল, ফার্স্ট অফ অল আই গেস বাংলাদেশের মধ্যে যেটা খুবই বর্তমানে প্রচলিত ইয়া সিস্টেম, আপনার এ প্লাস, এ গোল্ডেন, আমার মনে হয় কি বাংলাদেশ থেকে শিক্ষা ব্যবস্থার এই সিস্টেমটা পাল্টানো উচিত। নো ওয়ান শুড নো ইচ আদার গ্রেডস অর মার্কস, ইট শুড বি লাইক চায়না অর আদার কান্ট্রিজ, দে ডোন্ট শো গ্রেডস, দে জাস্ট শো হাউ গুড ইউ ডু অন দ্য ক্লাস, দে ওনলি দ্য লার্নিং ম্যাটার্স, নট দ্য রেজাল্ট। প্যারেন্টসরা যাতে পড়ালেখার পাশাপাশি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসও এনকারেজ করে, এমফাসাইজ করে, যাতে পড়ালেখার স্ট্রেসটা যাতে এত বেশি না হয়ে যায় ওটার উপর খেয়াল করতাম, তাহলে হচ্ছে স্টুডেন্টরা আর কি একটু এনকারেজড হবে পড়ালেখার জন্য অ্যান্ড চিটিং না করার জন্য, আর পরীক্ষার সময় যে চুরি করার জন্য প্রশ্নপত্র ফাঁস অ্যান্ড অল দ্যাট, এগুলোর উপর আর কি এত ফোকাস না করে ওরা হচ্ছে ইন্টারেস্ট নিয়ে নিজের থেকে পড়ালেখা করবে। বাংলাদেশে আরও অন্য টাইপের ইয়া চালু করা, ফর এক্সাম্পল ডান্স স্কুল আছে, গানের স্কুল আছে ভালো, বাট এগুলো এত ভালোভাবে ইয়া করা নাই, ঠিক না, এত ভালোভাবে সরকারিভাবে ফান্ডিং না, অথবা ব্র্যাক ইউনিভার্সিটি অথবা বিভিন্ন প্রাইভেট ইউনিভার্সিটির এক্সপেন্স এত বেশি হাই, আমরা যারা মিডল ক্লাস ফ্যামিলির যারা মানুষজন আছে তাদের হিমশিম খেতে হয়, বাবা মা টাকা দিতে হিমশিম করতে, দ্য কস্ট শুড বি আর লোয়ার,